আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সকলেই অনেক ভালো আছেন। ARTS বাংলা প্রো এর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটির বিষয় হলো আমরা বাড়িতে অথবা বাণিজ্যিকভাবে খামারে যে সকল কোয়েল পাখি পালন করি সে সকল কোয়েল পাখি দিয়েই কি তাদের বাচ্চা ফোটানো যাবে কি না। তো ভিউয়ার, চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেকেই আছেন যারা কোয়েল পাখি সম্পর্কে কম জানেন, তারা বলতেই পারেন কোয়েল পাখি কি নিজের ডিম নিয়েই কুচে বসে কি না। হ্যাঁ, কোয়েল পাখি নিজের ডিম নিয়েই কুচে বসে। তবে আমাদের দেশে বাজারে যে সকল কোয়েল পাখি পাওয়া যায় সেগুলো কুচে বসে না। আমরা যে কোয়েল পাখি পালন করি এগুলো এখন গৃহপালিত কোয়েল পাখি হয়ে গেছে। এগুলোকে বিভিন্ন উপায়ে পোষ মানানো হয়েছে। বিভিন্ন বন্য কোয়েল পাখির ডিএনএ সমন্বয় করে এ ধরনের জাত উদ্ভাবন করা হয়েছে। ফলে এই জাতের কোয়েল পাখি বন্য কোয়েল পাখির চেয়ে একেবারে আলাদা। বন্য কোয়েল পাখি নিজের ডিমে নিজেই তা দিয়ে বাচ্চা ফোটায়, কিন্তু এই সকল গৃহপালিত কোয়েল পাখি নিজের ডিমে নিজে তা দেয় না। এখন যদি কোয়েল পাখির জাতের কথা উল্লেখ করি তাহলে প্রথমেই জাপানিজ কোয়েল পাখিকে উল্লেখ করতে হবে। জাপানিজ হিসাব অনুযায়ী কোয়েল পাখির বেশ কয়েকটি জাত এবং উপজাত রয়েছে। আমাদের দেশে সাধারণত দুই ধরনের কোয়েল পাখি পালন করতে দেখা যায়, এক ব্রয়লার কোয়েল, দ্বিতীয়ত লেয়ার কোয়েল। ব্রয়লার কোয়েল বলতে ব্রয়লার মুরগির মতো ব্রয়লার কোয়েলও আছে, শুধু মাংস উৎপাদনের জন্য এই কোয়েল পাখিগুলোকে পালন করা হয়। তবে ব্রয়লার কোয়েল পাখি আমাদের দেশে তেমনভাবে পালন করা হয় না। দ্বিতীয়ত লেয়ার কোয়েল পাখি, মুরগির মতো কোয়েল পাখিরও লেয়ার জাত রয়েছে এবং এই জাতের কিছু কিছু উপজাত রয়েছে। এই জাতের কোয়েলগুলো শুধু ডিম উৎপাদনের জন্যই পালন করা হয়। এই সকল লেয়ার কোয়েল দিয়ে বাণিজ্যিকভাবে ডিম উৎপাদন করার জন্য এগুলো পালন করা হয়ে থাকে। আমরা বাড়িতে অথবা খামারে শখ করে এই সকল কোয়েল পাখি পালন করে থাকি। আর এই সকল লেয়ার কোয়েল একবার ডিম দিতে শুরু করলে সারা বছর শুধু ডিম দিতেই থাকে। ফলে এরা এদের বংশবিস্তারের কথা অর্থাৎ ডিম থেকে বাচ্চা উৎপাদনের কথা ভুলেই যায়, কারণ এদের ডিমের থলিতে একের পর এক ডিম আসতেই থাকে, ফলে এরা কুচেই হয় না। তো এখন আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, এরা যদি সারা বছর ডিমই পারে তাহলে এদের বাচ্চা কোথা থেকে আসে? এই সকল লেয়ার কোয়েলের ডিম ফুটানোর জন্য প্রাকৃতিক অথবা কৃত্রিম পদ্ধতি অবলম্বন করা হয়। তবে বনে জঙ্গলে যে সকল বন্য কোয়েল পাখি পাওয়া যায় সেগুলো নির্দিষ্ট পরিমাণের ডিম দিয়ে কুচে হয় এবং সেই সকল ডিমকে তা দিয়ে বাচ্চা ফোটায়। যদিও বাংলাদেশে বন্য কোয়েল পাখির পরিমাণ খুবই কম, যদিও কোথাও কোথাও খুবই সামান্য দেখতে পাওয়া যায়। আমি নিজেও কয়েকবার বন্য কোয়েল পাখি দেখেছি, তবে একটু দূরে থেকে। আমরা যে কোয়েল পাখি পালন করি এই কোয়েল পাখির চেয়ে বন্য কোয়েল পাখির আকার একটু ছোট এবং ওজনও কম, ফলে এরা গৃহপালিত কোয়েল পাখির চেয়ে অনেক বেশি উড়তে পারে। তবে আপনি যদি বন্য কোয়েল পাখি সংগ্রহ করে খাঁচায় আবদ্ধ করে পালন করতে পারেন তাহলে সেই কোয়েল পাখি নির্দিষ্ট পরিমাণ ডিম দিয়ে কুচে হয়ে সেই ডিমে তা দিয়ে সে নিজেই বাচ্চা ফোটাবে। তো এখন কথা হচ্ছে বন্য জাতের কোয়েল পাখি কিন্তু বাণিজ্যিক কোয়েলের চেয়ে অনেক আলাদা, অর্থাৎ এরা বাণিজ্যিক কোয়েলের মতো অধিক ডিম দিবে না এবং এদের আকারও বাণিজ্যিক কোয়েল পাখির চেয়ে অনেক ছোট এবং এরা যে সকল ডিম দেয় এই সকল ডিমের আকারও ছোট। ফলে এই বন্য জাতের কোয়েল পাখি বাণিজ্যিকভাবে পালন করলে লাভ নাও হতে পারে, তবে আপনি শখ করে চাইলে পালন করতে পারেন। তবে বন্য জাতের এই সকল কোয়েল পাখি কোথায় পাওয়া যায় তা আমি নিজেও জানি না। তবে বাংলাদেশের কিছু কিছু এলাকায় সময় সময় খুবই কম পরিমাণে বন্য জাতের কোয়েল পাখি দেখতে পাওয়া যায়। তবে অন্য দেশে অনেক পরিমাণেই বন্য কোয়েল পাখি পাওয়া যায়, যেমন আমাদের পাশের দেশ ভারতেই অনেক পরিমাণে বন্য কোয়েল পাখি দেখতে পাওয়া যায়। সেই সকল পাখিগুলো নিজেই ডিম দিয়ে কুচি হয়ে ডিমে তা দিয়ে নিজেই বাচ্চা ফোটায়। তবে একটি বিষয় আমি লক্ষ্য করেছি, সেটা হলো লেয়ার জাতের কোয়েল লিডার পদ্ধতিতে পালন করলে দেখা যায় যে মেঝেতে একসাথে অনেকগুলো ডিম থাকলে সেখানে কিছু কিছু পাখি
সেই ডিমে দীর্ঘক্ষণ তা দেয় এবং ডিম পর্যাপ্ত গরমও করে ফেলে। হয়তো তাদেরকে দিয়ে বাচ্চা ফোটানো যেতে পারে, আবার নাও যেতে পারে। হয়তো তারা লেয়ার কোয়েলের মধ্যেই কিছু ব্যতিক্রম, তবে সেই সকল লেয়ার কোয়েল কুচে হলেও তারা প্রত্যেক দিন ডিম পারে, ফলে তারা কুচে বেশি দিন থাকতে পারে না। এই জন্যই তাদের দিয়ে তাদের বাচ্চা ফোটানো যাবে না। এছাড়াও বাণিজ্যিকভাবে কোয়েল পাখি পালন করলে কোয়েল পাখিকে যে সকল ওষুধ খাওয়ানো হয় সেই সকল ওষুধের উপকারিতা লক্ষ্য করলে দেখা যায় সেই সকল ওষুধ কোয়েল পাখিকে ডিমের তা দেওয়া থেকেও বিরত রাখে। কিন্তু যদি আপনারা এই ওষুধ খাওয়ানো বাদ দেন তাহলে হয়তো কিছু কিছু কোয়েল পাখি ডিমে তাপ দিবে, কিন্তু পর্যাপ্ত তাপ দিয়ে ডিমে বাচ্চা ফোটাবে না, শুধুমাত্র কিছুক্ষণের জন্য ডিমের উপর বসেই তা দিবে। তো ভিউয়ার, আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন যে লেয়ার কোয়েল পাখি দিয়ে কোয়েল পাখির বাচ্চা ফোটানো যাবে না। কিন্তু আপনি যদি কোনো জায়গা থেকে বন্য কোয়েল পাখি অথবা বন্য কোয়েল পাখির ডিম সংগ্রহ করতে পারেন তাহলে সেই সকল ডিম অথবা সেই সকল কোয়েল থেকে আপনি কোয়েল পাখি দিয়েই কোয়েল পাখির বাচ্চা ফোটাতে পারবেন। কোয়েল পাখির বাচ্চা ফোটানোর জন্য বিকল্প কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে না। তো ভিউয়ার, কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।